আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি অনেক ভালো আছেন। ডিবি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এমন কেউ নেই যার একটি জিমেল অর্থাৎ গুগলি অ্যাকাউন্ট নেই। তো মাঝে মাঝে এমনটা হয় যে আমাদের গুগলি অর্থাৎ জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যেতে হয়, তাই অনেক সময় আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। আমরা হয়তোবা জানি না যে একটি ইমেল অ্যাকাউন্ট ছাড়া ইন্টারনেট ওয়ার্ল্ডে প্রবেশ করা ইম্পসিবল, কারণ আপনি যে সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না কেন একটি ইমেল অ্যাড্রেস অবশ্যই ব্যবহার করতে হবে। সো ইমেল হিসেবে জিমেল খুবই পপুলার। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে জিমেলের পাসওয়ার্ড পুনরায় রিকভার করা যায়। তো এখন আমি আপনাদের একটি জিমেল অর্থাৎ গুগলি অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভার করে দেখাবো। এর জন্য সিম্পলি যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন, এরপরে ইউআরএল বক্সে লিখবেন gmail.com। এরপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সো দেখুন লেখা আছে এন্টার ইউর ইমেল, অর্থাৎ আপনি যে ইমেল অ্যাড্রেসটি পাসওয়ার্ড ভুলে গেছেন সেটি এখানে টাইপ করবেন। আমি একটি ফান্ডামেন্টালভাবে টাইপ করে আপনাদেরকে দেখাচ্ছি এবং পাসওয়ার্ড রিকভার করে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারেন। এরপরে দেখবেন লেখা আসবে এন্টার দ্য লাস্ট পাসওয়ার্ড ইউ রিমেম্বার, অর্থাৎ আপনার এই ইমেল অ্যাড্রেসটির সর্বশেষ পাসওয়ার্ড আপনি যেটি মনে আছে সেটি এখানে প্রোভাইড করবেন। যদি মনে না থাকে তো সেক্ষেত্রে আপনি এই নিচের অপশনটিতে প্রেস করবেন। দেখুন লেখা আছে ট্রাই এ ডিফারেন্স কোয়েশ্চেন্স, সো এটার উপরে প্রেস করবেন। এরপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সো এখানে দুটো অপশন থাকবে। যখন আপনি ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করছেন অবশ্যই আপনাকে একটা অ্যাডিশনাল ইমেল ব্যবহার করতে হয়েছে, অথবা যে কোনো একটা ফোন নাম্বার। সো এখানে যদি আপনার ফোন নাম্বার দিয়ে আপনার ভেরিফিকেশন থাকে, প্রাইমারি ভেরিফিকেশন যদি আপনার ফোন নাম্বার দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে ফোন নাম্বারটা শো করবে, আর যদি ইমেল অ্যাড্রেস থাকে তো সেই ক্ষেত্রে এখানে ইমেল অ্যাড্রেসটা শো করবে। সো আপনি যে নাম্বারটা ইউজ করছেন সেটার লাস্ট নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। সো আমি যে নাম্বারটা দিয়ে এই অ্যাকাউন্টসটা ক্রিয়েট করছিলাম সো সেই নাম্বারটা আমি প্রোভাইড করে আপনাদেরকে দেখাচ্ছি। সো সেন্ড টেক্সট মেসেজ, এটা প্রেস করবেন। তারপরে দেখবেন ওই এখানে টাইপ করবেন। দেখুন লেখা আছে ক্রিয়েট পাসওয়ার্ড। সো আমি পাসওয়ার্ড আগেই কপি করে রেখেছি। সো চেঞ্জ পাসওয়ার্ডে প্রেস করবেন। মাধ্যমে এটা কিসের মাধ্যমে আপনি এটা রিকভার করতে চাচ্ছেন, সো সেই রিকভারি ফোন নাম্বারটা এখানে দেওয়া থাকবে। আপনি ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারেন। রিকভারি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, তো সেই ক্ষেত্রে এটাও আপনি এডিট করে চেঞ্জ করতে পারবেন। এরপরে ডান বাটনে প্রেস করবেন। ডু দিস লেটার, অথবা ডু দিস লেটার মানে পরবর্তীতে এটা করা হবে, এটাও আপনি